অনিল আর অন্য অন্য তাদের গ্যাং যারা ছিল বাচ্চু ফকির সবাই মিলে আমার স্বামীকে নির্মমভাবে মানে কুপায় নির্মমভাবে হত্যা করেছে। তারপরে আমার স্বামী মাছ ব্যবসা করছে, সেই মাছ ব্যবসার সাথে থাকতে চেয়েছিল যে তারা আমার স্বামীর সাথে একসাথে ব্যবসা করব, কিন্তু তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজি করে, তারা খুনি, এই জন্য আমার স্বামী তাদের নিতে চায় নাই, এই জন্য তারা আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যার আমি বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ এই যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। আমার স্বামীর যে এই হত্যার বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই, এই সরকারের কাছে আমার এই দাবি। আর বলবে রাসেলের ছেলে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সামির, আমার বাবার নাম রাসেল সর্দার, আমি একজন স্টুডেন্ট। আমার বাবা একজন মাছ ব্যবসায়ী, আমার বাবা শুক্রবার দিন জুমার নামাজ পড়বে, এ কারণে সেলুনে গেছিল চুল কাটতে। চুল কাটা অবস্থায় আমার বাবাকে পিছন থেকে এসে আঘাত করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সাইফুল মাতবর এবং তার কাকা সাবেক ইসলাম ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মাতবর, তার সাথে জড়িত ছিল মনির ছয়াল, দেলোয়ার ছয়াল, বাচ্চু ফকির, পারভেজ ফকির। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং এটার সর্বোচ্চ যেই শাস্তি ফাঁসি, আমি খুনিদের ফাঁসি চাই। এবং ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলন করছে, আমি একজন ছাত্র, আমি আন্দোলনে ছিলাম। এটা কি কোনো দেশের স্বাধীনের নমুনা? আমার বাবাকে হত্যা করেছে, আজ পর্যন্ত আমি কোনো সুষ্ঠু বিচার পাইনি। আমি বর্তমান তত্ত্বাবধায়কের কাছে এবং ছাত্র ভাইদের কাছে আমার বাবার হত্যার খুনিদের বিচার চাই। ফাঁসি চাই। তারা কি বলবে? আর এই সম্বন্ধে কিছু বলবেন? ওই বাসার সন্তান সন্তান আমার মেয়ের জামাই, উনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন, উনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন, উনি খুব নিরহ লোক ছিলেন, উনি এলাকায় জ্ঞান দরবার করত, উনি সত্যিকারই একজন ভালো লোক ছিলেন। ওনার এই ভালো লোক থাকার কারণে সন্ত্রাসীরা ওনাকে চুল কাটতে গিয়েছিল বাঙ্গা ব্রিজ নামে একটি জায়গায়, ওই জায়গায় তাকে নির্মমভাবে হত্যা করে এই এই দুলাল, ওই সাইফুল, ওই মনির এরা দলবল সহ আক্রমণ করে ওরকে হত্যা করে। এই জন্য আমি একজন শিক্ষক, আমি অবসরপ্রাপ্ত, আমি এই বর্তমান সরকারের কাছে দাবি জানাই যে এই রাসেল সরকারের মৃত্যুর সঠিক বিচার হয়। আর এর ফাঁসি চাই, এদের এরে যে রকম ভাবে হত্যা করেছে, আমি এই জন্য তাদেরকে বিচার চাই এবং হত্যার সঠিক ফাঁসি চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।